প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি তানজিদ বসুনিয়া এবং আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প তুলে ধরব আপনাদের সামনে। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। দেশ বিদেশের চলচ্চিত্র জগতের তারকাদের পদচারণা আর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল বিখ্যাত বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গত ১৩ আগস্ট শুরু হওয়া এই উৎসব সমাপ্ত হয়েছে আজ। এবারের আসরে মোট ১০টি ক্যাটাগরিতে থিয়ানথান সম্মাননার জন্য চীন সহ বিশ্বের ৮৮টি দেশ ও অঞ্চল থেকে আবেদন করে মোট ১৪৫০টি চলচ্চিত্র। এদিকে পর্যটকদের আকৃষ্ট করতে মধ্য চীনের হুনান প্রদেশের ইউয়েইয়াং শহরে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক আলোর উৎসবের। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজন করা হয় এই চলচ্চিত্র উৎসবের ১২তম আসর। এই উৎসবে যোগ দেয় দেশ বিদেশের সিনেমা জগতের রথী মহারথীরা। তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠে বেইজিংয়ের রেড কার্পেট। বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা BJIFF এর চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ১০০রও বেশি সেরা তারকা ও চলচ্চিত্র নির্মাতা। বেইজিংয়ের ইয়ানসি লেকের তীরে করা হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। ২০১১ সালে শুরু হওয়া এই উৎসবকে বিশ্ব চলচ্চিত্র আর চীনা চলচ্চিত্রের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম বলে বিবেচনা করা হয়। ক্রমবর্ধমান চীনা চলচ্চিত্র শিল্পের বাজারের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই আয়োজন শুরু করে কর্তৃপক্ষ। তাতে সফলতাও এসেছে দারুণ। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এই উৎসবে প্রেস্টিজিয়াস থিয়ানথান সম্মাননা পাওয়ার জন্য অংশ নেয় ১৪৫০টি চলচ্চিত্র। এর মধ্যে চীনের বাইরে মোট ৮৮টি দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছে মোট ১১৯৩টি চলচ্চিত্র। বিদেশি চলচ্চিত্র বৃদ্ধির এই সংখ্যা গত বছরের তুলনায় ৬৩% বেশি। মোট ১০টি ক্যাটাগরিতে থিয়ানথান সম্মাননা পাওয়ার জন্য অংশ নেয় এই ১৪৫০টি চলচ্চিত্র। ১২তম বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয় গত ১৩ আগস্ট। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করে কর্তৃপক্ষ। নানা রঙের আতশবাজিতে পরিপূর্ণ আকাশ দেখে মনে হবে যেন আলোর স্বর্গরাজ্য। মধ্য চীনের হুনান প্রদেশের ইউয়েইয়াং শহরে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী আলোর উৎসব। মূলত পর্যটকদের আকৃষ্ট করতেই করা হয় এই ব্যতিক্রমী আয়োজন। একে বলা হচ্ছে তোংথিং সাংস্কৃতিক উৎসব। ২ লাখ পর্যটককে আকৃষ্ট করতে আয়োজন করা হয় এই তোংথিং সাংস্কৃতিক উৎসবের। এই উৎসবে যোগ দিতে ইউয়েইয়াং শহরে অবস্থিত তোংথিং লেকে নোঙর করে শতাধিক প্রমোত্তরী। এই তোংথিং লেক হল চীনের স্বচ্ছ পানির সবচেয়ে বড় লেক। তোংথিং লেকের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইউয়েইয়াং টাওয়ার। সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে থাং রাজবংশের শাসনামলে নির্মিত এই প্রাচীন টাওয়ারকে চীনের প্রাচীন স্থাপত্যকলা ও লোকসাহিত্যের অনন্য এক নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। চীনের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে ইউয়েইয়াং টাওয়ারের জনপ্রিয়তা প্রচুর। আলোর এই উৎসবে আতশবাজির পাশাপাশি ব্যবহার করা হয় শতাধিক ৩D লাইট ও ড্রোন। কর্তৃপক্ষের এই আয়োজনে সাড়াও পড়েছে বেশ ভালো। এই সাংস্কৃতিক উৎসব উপভোগ করেছেন লক্ষাধিক দর্শনার্থী। তানজিদ বসুনিয়া, CMG বাংলা। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার রয়েছে অঞ্চলভিত্তিক বেশ কিছু উৎসব। উলানমুছি উৎসব ও নাদাম ফেয়ার এসবের মধ্যে অন্যতম। গেল সপ্তাহে অনুষ্ঠিত হয় ৯ম উলানমুছি আর্ট ফেস্টিভ্যাল। স্থানীয়দের অংশগ্রহণে সরগরম হয়ে ওঠে আয়োজনস্থল। ঘোড়দৌড় এবং তীরন্দাজ সহ চলে বিভিন্ন প্রতিযোগিতা। এ ধরনের তৃণভূমি কেন্দ্রিক শিল্প উৎসবের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মঙ্গোলিয়ার অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যকে। বিস্তারিত থাকছে রিপোর্টে।
ঘোড়দৌড়, মল্লযুদ্ধ কিংবা তীরন্দাজি প্রতিযোগিতা, সবই উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার ঐতিহ্যগত সংস্কৃতি। মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল হরকিনে রাইট উইং ফ্রন্ট ব্যানারে অনুষ্ঠিত হয়ে গেল নবম উলানমুছি আর্ট ফেস্টিভ্যাল। আট দিনের এই উৎসব 8 আগস্ট শুরু হয়ে শেষ হয় 15ই আগস্ট। এই উৎসবে একে একে 22টি দল জমকালো এবং দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। শিল্প উৎসবের অংশ হিসেবে এর আগে অনুষ্ঠিত হয় নাদাম ফেয়ার। মঙ্গোলিয়ান ভাষায় নাদাম শব্দটির অর্থ খেলাধুলা। মূলত কুস্তি কিংবা মল্লযুদ্ধ, ঘোড়দৌড় এবং তীরন্দাজি এই তিনটি খেলাকে বোঝানো হয়। বছরের পর বছর ধরে এটি একটি উৎসব এবং মেলায় পরিণত হয়ে আসছে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা বেশ উপভোগ করেন এসব প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা মানুষের দক্ষতা দেখানোর একটি উপলক্ষও বটে। এদিকে ইনার মঙ্গোলিয়ার চিলারহুট শহরেও এই মেলা অনুষ্ঠিত হয়। এই ধরনের আয়োজন জাতিগত ঐক্যকে সুসংগঠিত করে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা উলানমুছি আর্ট ফেস্টিভ্যাল এবং নাদামের মতো জনপ্রিয় আয়োজনে বিভিন্ন জনগোষ্ঠী একসঙ্গে হই। এর মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় বাড়ে এবং নিজেদের সম্পর্কের উন্নতি হয়। এই ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামাঞ্চল ও তৃণভূমির সংস্কৃতিকে দেশ ও দেশের বাইরের মানুষের কাছে ছড়িয়ে দেয়া হয়। এমনভাবে সবকিছু পরিবেশন করা হয় যার মাধ্যমে বোঝানো হয় এই অঞ্চলটি লালকড়ি স্বায়ত্তশাসিত অঞ্চল। রওজায়ে জাবেদ ঐশী, সিএমজি বাংলা। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন এবং জীবনধারাকে ঘিরে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে কিছু তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা গত পর্বে দেখেছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী মুক্তার তিব্বতের পথে প্রান্তরে ঘুরে বেড়ানোর দ্বিতীয় পর্ব। আজ থাকছে 5 পর্বের ধারাবাহিক তথ্যচিত্রের তৃতীয় পর্ব। এই পর্বে মুক্তা আপনাদের দেখাবেন খুব কাছ থেকে তিব্বতীদের জীবন আসলে কেমন। আমি এখন তিব্বতের একটি ছোট গ্রামে এসেছি। শুকনো গরুর গোবর জ্বালানি সম্পদ হিসেবে আগুন জ্বালানো হয়। তিব্বতে গরুর গোবর স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা গরুর গোবর দিয়ে পরিবারের উঠানের দেয়াল এবং গরু ও ভেড়ার গরম নির্মাণ করেন। এখানে প্রতি পরিবারের গরুর গোবরের আকার ভিন্ন, দেখতে গোট, আয়তাকার বা ফুরের মতো। সম্প্রতি গ্রামীণ পুনরুজ্জীবন পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যটন শিল্প উন্নত করে তিব্বত। ফলে অনেক গ্রামে পারিবারিক হজের নির্মিত হয়েছে। আমার কল্পনা যে অনেক ভালো, কালকে অনেক আগে আমার ঘুম থেকে উঠতে হবে। আমি গাছ শুরু করব। আমি হাত ধোয়ার পর দুধ দোয়াবো। কেলা তা তুমি দেওয়ার বেলা। ওয়া, অনেক মজা, কঠিন না, খুবই সহজ। দশকরে 2 শতাধিক গরু পালন করেন। কিছু বানিয়ে দিব। রাখো যে
আড়তে এটা শুকাতে হবে। আসলে ঘাসের গন্ধ পাওয়া যায়। আমি এখন কবর ইট তৈরি করছি, এখানে দিব। আমার কাজ শেষ হয়েছে, আপনারা দেখুন আমার কাজ কেমন। এটা গরুর গোবরের আরেকটি ব্যবহার আছে, সেটা হলো এইটা দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করা। গরুর গোবর জ্বালানি ব্যবহারের ইতিহাস 1000 বছরেরও বেশি সময় রয়েছে। গরুর গোবর জ্বালানি ব্যবহার শুধু সুবিধাজনক নয়, কাঠও সাশ্রয় হয়। তাতে পরিবেশ সুরক্ষা এবং জ্বালানি সম্পদ সাশ্রয় করা যায়। চাচি আমাকে তিব্বতের এক ধরনের ভাজা খাবার শেখাবেন। ওই তা গরম তেড়ে দিব। গরুর গোবর জ্বালানি কত বেশি সুবিধা রয়েছে। বিপদী মানুষ এই তো বুদ্ধিমান। শার্ট তৈরি করতে আমি গোবরের ছাই টরে দিয়ে ঢেড়ে দিব। এইভাবে দুর্গন্ধ দূর করা যায়। 哎呀这个肯定是我炸的要不要尝尝这很好吃吧好好吃啊巴达是奥布里斯蒂提给阿斯瑞蒂瓦也帮唐达奥格隆提给罗卡格拉提给茶叶布里诺多和瓦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 布里
চীনের বিশেষ শিল্পিত হস্তলিপি বা ক্যালিগ্রাফি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। চীনের সবচেয়ে বিখ্যাত পেন্টিং এবং ক্যালিগ্রাফি ব্র্যান্ড রং পোচাই এর 350তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 পর্বের একটি তথ্যচিত্র সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। অবস্থাগত সাংস্কৃতিক উত্তরাধিকারের ক্ষেত্রে রং পোচাই এর বিশেষ অবদান তুলে ধরা হয় এই বিশেষ তথ্যচিত্রে। বিস্তারিত থাকছে রিপোর্টে। রং পাও চাই চীনের বিখ্যাত ক্যালিগ্রাফি ব্র্যান্ড স্টুডিও। চীনের শিল্পধারার অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে এই রং পাও চাই। বেইজিংয়ে লিউ লিছাং কালচার স্ট্রিটে অবস্থিত এই স্টুডিও এর ক্যালিগ্রাফি ব্রাশ, কালি, পেন্টিং ও ক্যালিগ্রাফির নির্বাচিত সংগ্রহের জন্য বিখ্যাত। রং পাও চায়ের 350তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর ইতিহাস ও চীনা সংস্কৃতিতে তার অবদান বিষয়ে চায়না মিডিয়া গ্রুপ 5 পর্বের একটি তথ্যচিত্র নির্মাণ করে, যা সিসিটিভিতে 8 থেকে 12 আগস্ট সম্প্রচারিত হয়। এখানে আমরা শিল্পকলা শিখি এবং চিন্তা বিনিময় করি। আমি মনে করি রং পাও চাই অনেক উন্নত হয়েছে। আমি মনে করি রং পাও চাই সময়ের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে। রং পাও চায়ের পেন্টিংয়ের সংগ্রহ খুব বিখ্যাত হয়। এখানে প্রাচীন পেন্টিংগুলো সংগৃহীত আছে। শিল্পচর্চা এখনও চলছে এখানে। এই রত্নভাণ্ডার বিদেশি পর্যটকদের দৃষ্টি উন্মোচন করে এবং চীনা সংস্কৃতি বুঝতে সাহায্য করে। চীনের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছে রং পাও চাই। এটাই সবচেয়ে আগে প্রতিষ্ঠিত হয়েছে। রং পাও চাই বিশেষভাবে কাঠের ব্লক পেন্টিংয়ের জন্য বিখ্যাত। চীনের স্টেট কাউন্সিলের অবস্থাগত সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় প্রথমেই অন্তর্ভুক্ত হয় এই শিল্প। এখানকার বিখ্যাত প্রিন্টিংয়ের মধ্যে রয়েছে হান সি চাই শান্তভোজ। এটি সৃষ্টিতে 8 বছর সময় এবং 1,667টি উড ব্লক এবং 6,000 ওভার প্রিন্ট লেগেছে। 1672 সালে রং পাও চাই প্রতিষ্ঠিত হয়।
তখন এর নাম ছিল সং চু চাই। পরবর্তীতে 1894 সালে এর নাম পরিবর্তিত হয়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। গানের তালে তালে স্থানীয় পর্যটনকে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে একদল চীনা তরুণ। বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে নিজস্ব ব্যান্ডের গানগুলো তারা রেকর্ড করছেন, আর সেই ভিডিও আপলোড হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোড়িত এই গানগুলো মুহূর্তেই ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। তারা মানুষের কাছে হয়ে উঠেছেন ইন্টারনেট সেলিব্রিটি। তবে এই পদক্ষেপের ফলে ধীরে ধীরে পর্যটন স্পটগুলোও জনপ্রিয় হচ্ছে। এভাবে একদিকে যেমন সমৃদ্ধ হচ্ছে পর্যটন খাত, তেমনই আলোচনায় থাকছে ছোট ছোট গানের এই ব্যান্ডগুলোও। খোলা আকাশের নিচে নির্মল প্রকৃতি, এরই মাঝে গান পরিবেশন করছে জনপ্রিয় একটি ব্যান্ড দল। এমন মনোমুগ্ধকর পরিবেশে গান শুনতে কার না ইচ্ছে করবে, যেখানে একই সঙ্গে উপভোগ করা যায় পছন্দের গান এবং সবুজ প্রকৃতির দুর্দান্ত ক্যানভাস। চীনের এই ব্যান্ড দলটির নাম ট্রয়কা, যার পথ চলা শুরু হয় 30 বছর আগে। তাদের কন্টেন্টগুলো তরুণদের মাঝে ভীষণ জনপ্রিয়। এই তো গেল বছর সেপ্টেম্বর মাসে তাদের গানের ভিডিও আপলোড করা হয়, আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তাদের পেজগুলো এখন অনুসরণ করছেন বিশ্বের 20 লাখেরও বেশি সঙ্গীতপ্রেমী, আর সম্প্রতি পোস্ট করা ভিডিওগুলো দেখা হয়েছে কয়েক কোটি বার। বাবাই ছিলেন আমাদের গানের প্রধান শিক্ষক। 7 বছর বয়সেই আমি এবং আমার ভাই গান শেখা শুরু করি। সে সময়ের কথা মনে পড়লে আমার আজও ভালো লাগে। আমার যেটা মনে হয়, গানের মধ্যে একরকম জাদু আছে যা মুহূর্তেই মন ভালো করে দেয়, আর দারুণ এক পরিবেশ তৈরি হয় চারপাশে। তাদের আপলোড করা গানগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভিন্ন ভঙ্গিমায় উপস্থাপন, আর ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখা হয় চীনের দর্শনীয় স্থানগুলো। আর মজার ব্যাপার হলো, এই গানগুলো দেখেই পর্যটন প্লেসগুলোতে ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। আমরা যখন তরুণদের জন্য গান তৈরি করি, তখন নিজেদের খুব কম বয়সে শিল্পী মনে হয়। আমাদের ইচ্ছা আছে মৃত্যুর আগ পর্যন্ত সবার জন্য গান করে যাব। চীনের বিখ্যাত লোগান পার্কে রয়েছে 100 বছরের পুরনো প্রায় 15,000 লোগান গাছ। এই পার্ক বহন করছে জনপ্রিয় ব্যান্ডগুলোর গৌরবোজ্জ্বল ইতিহাস আর ঐতিহ্যবাহী স্মৃতি। ট্রয়কা ব্যান্ডের এই গানগুলো শুধু বিনোদনের মাধ্যমই নয়, বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের আয়ও। নাম না জানা অনেক এলাকা এখন অন্তর্ভুক্ত হয়েছে পর্যটনের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে, আর এসব কার্যক্রমের মাধ্যমে জনপ্রিয় হচ্ছে দেশটির গানের ব্যান্ডগুলো। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। একটু বাড়তি রোজগারের আশায় লি সিওচুন ও লি সিও পাড়ি জমায় হংকংয়ে। ভিন্ন শহর, ভিন্ন পরিবেশে পরিচয় হয় এই দুই স্বদেশীর। পরিচয় থেকেই বন্ধুত্ব, কিন্তু তা আর প্রেমের সম্পর্কে গড়াতে পারেনি। কিছুদিন পর লি সিও এক আন্ডারওয়ার্ল্ড বসকে বিয়ে করে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। একদল অভিবাসীদের প্রেম, ভালোবাসা ও নির্মম বাস্তবতার গল্প নিয়ে নির্মিত সিনেমা কমরেডস, অলমোস্ট এ লাভ স্টোরি। তখনও মাতৃভূমি চীনে ফেরেনি হংকং। লি শাওজুন ও লি চাও কিছুটা পার্টি রোজগারের আশায় পাড়ি জমায় হংকংয়ে। তাদের দুজনের প্রিয় শিল্পী টং লিজুন। আজ এই টং লিজুনের সাথে সাক্ষাৎ করতে এসেই পরিচয় হয় দুজনের। পরিচয় থেকে ঘনিষ্ঠ বন্ধুত্ব, এরপর প্রেম। তবে সম্পর্কটা আর এগোয়নি সামনে। ধনী হওয়ার অদম্য লক্ষ্য এবং লি শাওজুনের পাকতত্ত্বা আগে থেকে নির্ধারিত হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তারা। ব্যবসায় ব্যর্থ হয়ে লি চাও কাজ নেন একটি ম্যাসাজ পার্লারে, আর সেখানেই পরিচয় হয়
আন্ডারওয়ার্ল্ড বস পাওগের সঙ্গে। আজ তাকেই বিয়ে করেন লি ঝিয়াও, পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন দেশে থাকা লি ঝিয়াও এবং লি শাওজুংয়ের কি আজ দেখা হবে কখনো? এই দুই অভিবাসীর প্রেমের শেষ অবস্থা সম্পর্কে জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি। হংকং এর চীনের ভূখণ্ডে যুক্ত হওয়ার আগের সময় একদল অভিবাসীদের গল্প নিয়ে নির্মিত হয় কমরেডস অলমোস্ট আ লাভ স্টোরি সিনেমাটি। চীনা পরিচালক চেন কেসিংয়ের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেন চীনের বিখ্যাত অভিনেতা অভিনেত্রী চাং মাইয়ু ও জেং জিওয়ে। আপনি যদি প্রেমের সিনেমা পছন্দ করে থাকেন কিংবা একদল চীনা অভিবাসীদের গল্প দেখতে চান, তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে কমরেডস অলমোস্ট আ লাভ স্টোরি সিনেমাটি। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে ভিন্ন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। চাইছেন